নজর পড়েছে তোর উপরে, আর তুই কিরা বিয়ে করছিস আরেকজনকে? চাচি, রমজানের নামে ডায়েরি করতে এসেছো, ওর হাতে হাত করা পড়িয়ে তোমার মেয়েকে উদ্ধার করে দিতে হবে না? অসম্ভব, ওর হাতে আমি হাত করা পরাতে পারব না। সেটা আপনি কি কইতাছেন? থানা হলো মানুষের নিরাপত্তার জন্য, অথচ আপনি রমজানকে গ্রেফতার করতে পারবেন না। সেন্ট্রি, ইয়েস স্যার। মহিলা বেশি কথা বলছে। চাচি, এখানে কাজ হবে না, চলো মুসা ভাইয়ের মায়ের কাছে যাই। তুমি ঠিক জায়গাতে এসেছো বোন, তোমার মেয়েকে উদ্ধার করতে আমার মুসা একাই যথেষ্ট। কুসুম নামের একটি মেয়েকে বের আসর থেকে জোর করে তুলে এনেছে। তার জন্য আইন আছে, পুলিশ প্রশাসন আছে, তোমাকে আইন হাতে তুলে নিতে কে বলেছে? আমি যদি আইন হাতে দিতাম তাহলে এরা জীবিত থানা আসতো না, আসতে তো লাশ। অনেক বেশি কথা বলে ফেলেছিস, এটা থানা। তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল? সেকান্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য। মিথ্যে কথা। ওসি সাহেব, এই শয়তানের উপর আমাদের সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকান্দার খানের সাথে আমরা শহরেই থাকি, আর এই সুযোগে এই হারামজাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে। আমরা চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি, আজ তোমাকে দেখতে পেয়ে বড়ই খুশি হলাম। তোমার সাথে আমরা দুই ভাই একান্তে কিছু কথা বলতে চাই।
বলুন। না না, এখানে না, আমাদের বাংলোতে। ঠিকই বলেছেন, আসলে এলাকার অভাবে সহজ সরল মানুষগুলো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে। ওই বিশ্বাসকে পুঁজি করে তুমি অনেক বড় হতে পারো। মানে? সামনে সংসদ নির্বাচনে ভাইজানের পক্ষে কাজ করবে। জনগণকে একবার তুমি বলে দাও ভাইজান সেকেন্দার খানকে নির্বাচিত করতে। ভাইজান নির্বাচিত হলে তোমার কোনো অভাব অনটন থাকবে না। আমি আমার নিজের অভাব অনটন দূর করার জন্য কিছুই করতে চাই না। আমি চাই সুরমা নদীর উপর বাঁধ নির্মাণ করতে, যা আমাদের এলাকার মানুষের দীর্ঘ ২৫ বছরের স্বপ্ন। তাহলে এলাকার মানুষ জমিতে ফলাতে পারবে সোনালি ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরিব দুঃখী মানুষের আশা, তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ ২৫ বছরে জনগণ ৫ বার ধোকা খেয়েছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে বাঁধ পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে? শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামলে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জিতার আগে বাঁধ নির্মাণ করে দেবে? এই মুসা, আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায় বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রয়েছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বই নাছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, ১০০টা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর দুদিন ধরে আমাকে মাওতাও দাম বাজিয়ে ঘুম পাড়াওনি, সেটাই তোমার অপরাধ। ও, বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাও তর্কন বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া? আমি বড় হয়ে গেছি, এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাও তর্কন না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও। দেখো, তোমার মেয়েকে দেখো, এখনো মাওতারগান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাওতারগান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে। শেষ পর্যন্ত আমাকে মাওতারগান বাজানো শিখতে হবে। শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাওতারগান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে। মানে? নতুন করে প্রেম করতে হবে না। তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে, মাওতার গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। মাওতার গান বাজানো শিখতে পারবে না, কিন্তু নতুন প্রেমিকার কাছে প্রেম করতে পারবে না? দেখাচ্ছি মজা। তোর ঠোঁটে মধু, বুকে মধু, মধু সারা গায়ে রে, তোর লাগিয়া আবার জিদার করে হায় হায় রে। হয় ফুলকলি,
তরে আজ আব্বাস খানা দিদার খানের বাংলোয় লইয়া যামু চল খবরদার তুমি সেই তো না জামাই বাবু বাড়িতে যাও গা ভুল কলিরে আমরা সময় মতো পৌঁছাইয়া দেব বকুরকে ছেড়ে দে বলছি পুচ্ছি জামাই বাবুর একটু কাবু করতে হইব নেশার ঘরে নারী সাবধানে ভাঙবেন হারি এবার আমি যাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বলছি ভাইয়ের জানতে বলে তোদেরকে খর করে ফেলবে আরে আমরা যা করি খুব সাবধানে সঙ্গোপনে তোমার ভাইয়াও জানবে না আর তুমিও টের পাবে না কি হয়েছে মা আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো আমার বকুলের কোনো ক্ষতি এই মশার বোনের ক্ষতি করার সাহস কারো নেই মা বাবা সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায় সে কখন থেকে বকুলকে কোথাও দেখছি না তুই একটু খুঁজে দেখ না বাবা ঠিক আছে মা ঠিক আছে মশা ভাই শোনা কি হয়েছে তো রমজান রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে ডাক্তার আমার বোনকে বাঁচান আপনারা সবাই বাইরে যান আমি থাকতে ওর কিচ্ছু হবে না যান দেখছি ডাক্তার আমার বকুলের কি হয়েছে কিছু মানুষ রূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে বকুল বকুল বল তোর সর্বনাশ কে করেছে বল বল বকুল ভাইয়া খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে খান বংশ বাঁচার মতো পথ তো তোমরা রাখোনি মেয়েটাকে ভোগ করে আবার বাঁচিয়ে রেখেছো এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয় তাহলে তোমরা কেউ বাঁচবে না আরে মনে করেন মরে গেছে আহারে শুধু মরলে হবে না ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে ডাক্তারকে বাগে আনতে পারবো তো আমার কথা আমি বলেছি ডাক্তারের কথা ডাক্তার বলবে জলদি ওষুধটা নিয়ে আসুন জি জি বাবা বকুলের কি অবস্থা ভালো না ডাক্তার এই ওষুধগুলো আনতে বলল আমি আনছি তুমি বকুলের কাছে যাও যাও বাবা Oh,
বকুল, 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 বকুল কথা বল। ডাক্তার, ডাক্তার, আমার বকুল, আমার মা বাবা, ডাক্তার। ডাক্তার, বকুল কথা বলছে না। ডাক্তার, আমার মা কথা বলছে না কেন? আমার বকুল, আমার বাবা। মুসা, তোমার মা আর বোন বেঁচে নেই। এই, তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও। ডাক্তার, ডাক্তার, তুমি 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 বকুলকে দেখো না, ও ও নিশ্চয় উঠবে। ডাক্তার, তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো। এখনো এখনো রাত হয়নি, এখনো তো আমি মা তরকারের সুর শুনাইনি। বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার? বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এই এই বকুল, বকুল, তুই ঘুমাবি আমাকে বলবি না, আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম। বকুল, আমি এই মাও তরকারের সুর কালতে কাকে শোনাবো? কাকে কাকে শোনাবো? কাকে আমি কাকে শোনাবো? আমি মা তরকার বাজাবো। আমি বকুল, এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাব? কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব বল বকুল, বল বকুল, বল বকুল, বল বকুল। তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে চার বড় খুন করে ফেলবো খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে, তাহলে অবশ্যই শাস্তি হবে। কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্যে ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো? 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ, 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি, ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব, আসুন। ডাক্তার, আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। মুসা, তুমি যা বলেছ রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার, এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস, বল এটা মিথ্যে রিপোর্ট, বল এটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস, কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস, বল বল বল। আজ তোকে আমি খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। Hadi oğlum, hadi oğlum.
না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেবো না। আমি যাবো না ওকে, ও বিচারে বসিয়েছে। আমি ঠিকই করেছি বাবা, মার বকুলে বিধি আত্মা তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো চলো, এসো মুসা। আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষ করে মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মার বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও এখান থেকে, চলে যাও, প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, শত্রু শেষ, এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই। হুজুর এটা কি করলেন? হ্যাঁ চুপ, কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রু মুক্ত। আয় চল। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনে মুসার ভয়ে পারে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। বাবা আমার একটা কথা শুন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে, সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেজর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটে কয়টা বাজে? 1 টাইম 1 কাম, সেকান্দার খান আমার নাম, কিন্তু তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি, পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না, তাই কথা টাইম কাম, একদম কাটাই কাটাই, সমানে সমান। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিল সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না।
একটাইম এক কাম সেকান্দার খান আমার নাম বুঝবার পারছি ওর মরণের টাইম হয়ে গেছে আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না রে বেটা পছন্দ হইলে কি আমি এখানে ইয়ার কি মার বাড়াইছি আমি এখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো কম দেই বেশি দেই টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি হ্যাঁ তাহলে প্রবলেমটা কই আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না হাসা কথা পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগে একটা বাড়ি লাগবই প্রবলেম আসলে এই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম বিশাল প্রবলেম না না চিৎকার করবি না চিৎকার করবি না প্রবলেম সলভ সই কর আমার জান থাকতে আমি সই করবো না তাইলে তো তোর জান নিয়ে টিপ সই নিতে হয় টিপ সই নে বাবা তুমি কার সন্তান জানি না তোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয় তা শহরে কোথায় যাবেন বাঁশবাড়ি মহল্লাতে আমরা তো একই মহল্লাতে যাব ওইখানেই থাকি তা ভাইজানের ওখানে কে আছে আমার বড় ছেলে আসলে আমি একজন হতভাগ্য সন্তান হতভাগ্য ভাই নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন বাবা তুমি সত্যি করে একটা কথা বলো তো তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই ভাবে তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো
কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবা ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদা জান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই চামিলির চায়ের চুলায় আগুন জ্বলছে, চল চামিলির হাতে চা খাও। ভাইজান, চুলা নিভা গেল যে? নিভাইয়া দিলাম। কেন? চামিলির চায়ের চুলাতে আগুন জ্বলছে, আমগো চায়ের চুলা এমনি বন্ধ হয়ে যাইব। চামিলি কেডা? একটা মাইয়া। জওয়ানি, একেবারে পাগল করা জওয়ানি, দেখলেই মনে হয় লে ছক্কা। তোর চা কখনো খাই নাই, চার মজাও পাই নাই, ভালো করে একটা চা বানা ডাবল দাম দেব। এই পিছনে যা, একদম লাইনের পিছনে। কেন? যা কইলাম তাই কর। এই তোমরা ওই পিছনে যাইতে কও, নইলে আমি দোকান বন্ধ করে দিব। কত বড় সাহস! আমারে কয় কি না লেসিকা। মনে হয় ভূত দেখলি। না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো রে চামেলি, যৌবনের জ্বালা। ও কি কঠিন জ্বালা রে। বাচ্চু ছাড়া দেখলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। আয় দিকে, আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। আমি জানতাম না তোমার লগে আমার এইখানে দেখা হয়ে যাবো। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। এই কান ধরছি, এই উঠবস করছি, এই নাকে খর দিচ্ছি, আমার মাপ করে দাও ওস্তাদ। ওই সালার পোড়া ওস্তাদের পা ধরে মাপি বই না মা, আমার কি মাপ করে দে? তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাপ করে দে বোন। এই দেখতেছি না আমার হিরো, একটা চান্স নেব, যদি হিরোইন হইতে পারি। চাচু, তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা মাস্তান রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। ওষুধে কাম হয়ে যাবে, দেখবি ওর মনটা সুপার গুলোর মতো তোর মনের সাথে লেগে গেছে, টানা টানি করেও খোলা যাবে না। আমিও তাই চাই বাবা, তা কত দাম? 1001 টাকা। বাবা বেশি হইল না, মানে কইছিলাম কি কমিশন? হক মওলা, এখনো তো ভ্যাটের কথা বলেই না। ওই ভ্যাটের কথা আর কইতে হইব না, আমি 1001 টাকাই দিতাছি।
দে। বাবা কাম হইব তো, দুধের সাথে মিশিয়ে খাওয়াবি, দেখবি কাম হয়ে গেছে। আপা ওষুধ মিশানো দুধের চা খাইলে বুঝি একজন কাস্টমার বারবার লাইন দিব। লাইন এখন আমি নিজেই দিতাছি, এই দুধ ওই হিরোরে খাওয়াইলে আমার হয়ে যাইবে। দারুণ জাদু তো, মোরা যদি খাই তাইলে আমরাও কি তোমার হয়ে যাব? আমার হইতে চাও? আমি গান গাই কি আর দুয়ারি আমার সারিন্দা বাজাই কি? হিরোরে এখন ঘরে একা পাইলি হয়। মনে ভালোবাসা তুমি মেটাবে কি এই মনের আশা? বাবা
আজ মনটা বহরবে প্রেম চারে চুপি চুপি তোমাকে চাই খোলা বুকে প্রেম চাইলে প্রেম পাবে মন চাইলে মিশে যাবে বলো কি যে চাও নিজের মুখে ভালোবাসা দিল প্রাণে বুকে জানো দূরে ছিলে এতদিন বলো কেন আরে বাহ দাওয়াই খাওয়াইলা বাবা প্রিয়া শোন মানব না বাধা কোন দেব দুজন আজ সুখের ছোঁয়া আরে বাহ 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 রে বাহ কি দাওয়াই খাওয়াইলা বাবা জাগে মনে ভালোবাসা তুমি মেটাবে কি মনের আশা দেব দেব ভালোবাসা আমি মেটাবো আজ সব মনের আশা আর বাহ 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 রে বাহ কি দাওয়াই খাওয়াইলা বাবা এত বড় শরীরটা নিয়ে যে আমার শরীরের উপর পড়লেন আমার ব্যথা লাগে নাই বুঝলি কথা শোনো আরে তুমি নিজেই তো উপরে দুলামি এত নিচে বুঝতে পারলাম না কেন আরে ভাবে থাকলে কেমনে বুঝবেন রাগ করছেন জলদি উঠে না রাগ করছেন যে অবস্থা হলো আচ্ছা আমি কি খুব ভারী না 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 একেবারে তুলার মতো হালকা অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন আমার ঘরের হার বাঁকা তাই বলেন কি ডাক্তার দেখান ঠিক আছে সকালেই ডাক্তার দেখাবো এই নিন
ওষুধগুলো ঠিক মতো খাবেন, সাত দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা, এই তো বাঁশবাড়ির মহল্লাতে। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি, 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে, সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচটা কুত্তা, তুইও শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউসিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। তোর দেখছি মরার খুব সাজ জেগেছে। হ্যাঁ, আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? এই তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মরার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন, আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন, আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লায় মানুষ আছে মানুষ, কিন্তু সবাই মরা মানুষ, এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইত, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইত। কাকে কি বলবো, আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলের কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি,
বিপদ ডেকে এনেছে বিপদ। সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ির মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। মুসা, মুসা, মুসা! একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। বাঁচা মরার হিসাব তো পরের কথা, আমি জানতে চাই ওই বাঘটা কেটা কেটাই ওরে মহল্লায় আনছে, যেই বাঘ আমার লোকের গায়ে থাবা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না সিংহও না, মুসা আমার ছোট ভাই। গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান, মামুজান, দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু বাচু করছে। দাও ওকে মাফ করে দাও মামুজান। গুড, মাফ কইরা দিলাম। শোন, তোর বাইটারে কইয়া দিবি আমার কামে যে বাধা দেয় আজরাইলে তার টাইরা নেয়। আপনারা আরে মিয়া, মাল পরে নিয়ে আসলে এতে কাছে মাছ করতে হয় না, কাছে মাছ করতে হয় না। ওই মিয়া, আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়া যায়। শোনেন মিয়া, সেকান্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা 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 টাকা। আপনারা সেকান্দার খানের লোকজন আমাদের আপনাদেরকে মেরেছে, মহল্লা ছেড়ে দিতে বলেছে, আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? আমি আপনাদের সাহস দিয়ে অবাক হচ্ছি, আপনারা সেকান্দার খানের নামে মামলা করতে এসেছেন। আউট আউট সেন্টি, ওদেরকে বের করে দাও, যা যা সারারা। টাকা টাকা টাকা। সেকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে, আমার ভাইয়া পুলিশ অফিসার আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে আর তোমার ভাইয়া ভালোবাসে টাকাকে, বুঝলে, ঘুষের টাকাকে। তাই তুমি বললো সেকান্দার খানের কালো টাকার লোভে তোমার ভাইয়া কাউকে গ্রেফতার করতো না। এই ধারণাটা তোমার ঠিক না, ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সেকান্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি টাকা খেয়ে সেকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায় কখন কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে? সংসারে ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সেকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো ছেড়ে দেওয়া যায় না। তোমার মা তো জানে না যে সেকান্দার খানের আদরের ছোট বোনকে
তুমি হৃদয় দিয়ে বসে আছো কি ঠিক বলিনি জান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো তাহলে কে পারবে বলো? এই যে তুমি মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেই জন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা। লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব, তুমি আমাকে ছাড়তেই চাইবে না। এই আমার অন্তরে আছো তুমি আছো রে, শুধু তুমি আছো রে, একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি আছো রে, শুধু তুমি আছো রে, একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। স্বপ্ন স্বপ্ন দেখে শুধু এ দুটি নয়ন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। মিষ্টি মিষ্টি মেয়ে তুমি ফুলেরই মতো। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি আছো রে, শুধু তুমি আছো রে, একটু একটু করে তুমি হয়েছো আপন। সেকেন্ডার
করেছিলি, তাই আমি বাইতে থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্য হইতে দিব না। নাদে মরণ যদি ডাক দেয়, সুখে থাকতে ভূতে কিলায় একটাই ম্যাক কাম, সেকান্দার খান আমার নাম। ওরে বুঝিয়া দে, সেকান্দারের এক ফোঁটা রক্তের বদলে হাজার ফোঁটা রক্ত ঝরাইতে হয়। তরে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেব, তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেব। তুই কে শুয়ে পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস? এই হাত বাহিরের হাত, এই হাতের থাবা বাহিরের হাতের থাবা। তুই বাঘিনি হইলে আমি বাঘ। দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে, আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন। এই হাতকে হাতিয়ার বানাতে হবে। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব, আল্লাহ মানুষকে সৎ পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে, আর তা না হলে সবাইকে ওই সেকান্দার খানের গোলাম হয়ে কালপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো ভাইয়া,
মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরীহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি সাহস হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে, এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা মুসা মুসা, এক মুসাকে তো তোরা দাফন কইরাইস, এটা আবার কোন মুসা? তোরা ওরে যেন তো কবর যা বুঝাই দেবে। আমার নাম মুসা, কোথায়? আমি সেকেন্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? আমার ভাই জানের নাম শুনা তোর চোখ দুটার এমন রাডার মানুষ স্ক্যান। বল মুসা কোথায়? ভাই কি চাই? জয় দেহস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলাপে মারছে, অহন দলে ভাই হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দিব। বল মুসা কই? জানি না। তুই জানোস না? তাহলে তোর পিচ্ছিটা রেলে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে গেছ? বাবাকে যা বলার আমি বলবো। এই না টিকিট, ট্রেন এলে সোজা বাড়িতে চলে যাবি। ভাইয়া, আচ্ছা তুই কি চাস তোর জন্য আমি আমার রতনকে হারাই? মামন, মুসা কোথা? মুসা জলদি ডাক, সেকেন্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। কি হলো? যা, দেরি হলে ওরা আমার দাদু ভাইকে খুন করে ফেলবে। মুসা নেই, ট্রেনের টিকিট কেটে ওকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। জি, সেকেন্দার খানকে এলাকার সমস্ত মানুষ ভয় পায়, সেই সেকেন্দার খানের সাথে ও পাল্লা দিতে চায়। মশা হয়ে হাতির সাথে লড়াই করা যায় না বাবা। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না। মনে রাখিস, যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা বাবা, মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্ট বেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা তোর মা আর বোনকে নির্মম ভাবে খুন করার পর ওই মুসাই তো নিজ হাতে ওদেরকে দাফন করেছে। মা আর বোনের খুনের বদলা নেবার জন্যে উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা, এবার ভেবে দেখ কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত? যা রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো, এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত। ভাইজান, ওই হলো মুসা। মুসা ভাই, ওই যে সিকান্দার খান। আমি মুসা, আমি রতনকে ফিরিয়ে নিতে এসেছি। এক টাইম এক কাম, সেকেন্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ছড়াইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের চাবাই কইরা রক্তের বন্যা বয়ে দিতে পারে। আরেকবার তুই আমার লোকের গায়ে হাত তুলছিলি, সেই দিনই আমি তোর টুকরো টুকরা করে ফলাইতে পারতাম। আমার মাথার রক্ত টকবক টকবক করতেছিল। তোর ভাই
তোর জন্য আমার কাছে আমার পা ধইরা তোর প্রাণ ভিক্ষা চাইছিল, তাই তুই বাইচা গেছস, তাই যে বাঁচবি। যদি তুই আমার আজাইলের লগে যুদ্ধ করে জিততে পারস, নিজেও বাঁচবি, তার ভাতিজারেও নিয়ে যাবি। এই তো দেখতেছি আসল রয় বেঙ্গল টাইগার, এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মশা, সাব্বাস, আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি, আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি, বিনিময়ে তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত, আগুনে লোহা করে শিকড় বানানো যায় কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকড় পড়ানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দর, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা, কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পুষার হাত দিয়ে বাঘ পুষা যায় না। এই মুসে আস্তে কথা বল, বাঘের গর্জনের সামনে কুত্তার আওয়াজ বেমানা। তুই আমার কুত্তা কইলি, কুত্তা পরে কুত্তা কারে কয়, আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করি সকল দানব, আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। হুজুর, ভাইজান, ভাইজান, কেউ শাহজান, মুসা, 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 আমার এক নম্বর আজরাইল বাঘারে মাইরা ওর ভাতিজারে এখান থেকে নিয়ে গেছে, আমার কুত্তা কইছে কুত্তা। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি, তারা ওই শুয়ের বাচ্চারে ধইরা রাখবে, আমি এই শহরে কুত্তা বানামু, কুত্তা। হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মুসা কোথায়? বাহিরে। চামেলি, তুমি ভালোবাসার হাত বাড়িয়ে আর এগিয়ে এসো না। তুমি কাল যে মুসাকে চিনতে, জানতে, ভালোবাসতে, আজকের এই মুসা একই মুসা না। আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারীকে, আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি, তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যে যে কত আনন্দ আছে, কত সুখ আছে, তা তুমি জানো না মুসা। আমি তোমারে নিয়ে বাঁচতে চাই,
তোমারে নিয়ে মরতে চাই। কিছু মানুষের মন একা থাকে সারাটি জীবন, আমি সে দলেরই একজন, ব্যথা ভরা যার দুনয়ন। আমাকে দাও তুমি মিশে সান্ত্বনা, বলো কেন একা কি দাও থাকতে, শত যন্ত্রণা নিয়ে যে আমার, আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন একা থাকে সারাটি জীবন, আমি সে দলেরই একজন, ব্যথা ভরা যার দুনয়ন। যন্ত্রণা ভুলে যাও, ভালো করে দেখে নাও, সে তোমায় ভালোবেসেছে। আমি যা যাবর কেন বন্ধনে জড়াতে চাও, যেভাবে আছি আমি শুধু সেভাবেই থাকতে দাও, কেন স্বপ্ন আমাকে দেখাও। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায়, আর তুমি আছি এই আমি বেশ তো একা, দেখো না কোনো আশায় তুমি ভুল করে দিও না দেখা, মেনে নিয়েছি এ ভাগ্য লেখা। আমাকে দাও তুমি মিথ্যে সান্ত্বনা, বলো কেন আর একা কি দাও থাকতে, শত যন্ত্রণা নিয়ে যে আমার, আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইল, এখন দেখছি তুই আমাকে সে ঘায়ল করা বাঘ। কে আমাকে মারার লেগে শহর আইছস? মার, আরে মার না, মার মার। ওই কইলা সইলা যা।
আস্তর মুসার কেমন তোমরা আমার মুসাকে তোমরা মেরো না। তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোন পিতাই সহ্য করতে পারে না। সন্তানের রাতের বার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। রহমত তুই? মুসা তাহলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নামি কেঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত ক্যাচ ক্যাচ, রক্ত অনেক গরম রে, অনেক গরম। মুসা যা করছিল সব আমার লাইগা, মুসার বদলে আমারে মারেন। তুই তৈরি লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস, তাই তো কই তোর এত জলে কে? আমি যে তোর বাবার জীবনটা নাই করে দিছি এই তোর জানাস নাই? আমার নাম শুনলে অবুধ শিশুর কান্না বন্ধ হয়। তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস, তুই জানস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। সেকান্দার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচাই বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানামো, কুত্তা মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখব তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। আপনি মুসার শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। শোন, মুসার বাবা ভয় পাইছে রহমত, আমি এক শর্তে তোর পোলারে মাফ করবার পারি। মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। বাবা না, ওই কুত্তার বাচ্চার কথা তুমি শোনো না বাবা, আমি সবাই রে বোঝামু। বাপ কুত্তা হইলে পোড়া এমনিতেই কুত্তার বাচ্চা কুত্তা হয়ে যায়। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না। সন্তানের কষ্ট দেখলে
সব বাবার মনিকা ইন্দা উঠে বংশকে আমি ধ্বংস করে দেব বাবা খান বংশ নয় তোর কারণে আমরা নির্বংশ হয়ে যাব হ্যাঁ মুসা তোর মার বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি কিন্তু তোকে হারালে আমি বাঁচব না রে মুসা বাঁচব না তোমার বিশ্বাস তোমার আদর্শকে কবর দিও না বাবা ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা এবার বলো বাবা তুমি সেকান্দারকে চেনো বাবা আমার মনে হয় সেকান্দার এবং তুমি যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ না 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 ওসব কিছু না কিছু না ওসব কিছু হোক বা না হোক আমি ওদেরকে খুন করবই করব Jump!
আমার কলেজের টুকরা বোন বকরে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস, যে মা আদর করে নিজ হাতে বাবাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আবার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সবসময় ব্যাকুল হয়ে থাকত, সে মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। দিদা, দিদার, দিদার, আব্বাস, আমার দিদার ঘরে চুলতেছে কেন্দ্রে, তোরা নামা, আমি ওর লগে নাস্তা খামো নাস্তা। তুই শান্ত, আমার ওই কুত্তার বাচ্চা মুসা পাগল বানাইছে, যা পুলিশ ইন্সপেক্টর গিয়ে কো আমি মুসার থানায় দেখতে চাই। না, আমি কারো কথা শুনবো না, সুমন আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন, এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না, তোমরা একবারও কি ভাবো? আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুন গালি পড়বে। স্বীকার করছিস তাহলে, শোন স্বামী, আমার মেয়েটাকে আমার বুকে এনে দে, পাপ করেছিস তুই, সুমনা কেন শাস্তি পাবে, আমার মেয়েকে দিয়ে আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, দু ঘন্টা আগে আর পরে, বেঁচে থাকলে তো উদ্ধার হবে, সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুহরাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে ময়লা থেকে শুকনো রুটি কুড়িয়ে খেতে বাধ্য করেছিল, তখন কি অন্যায় করেছিল আমার বাবা? কি অন্যায় করেছিল? অপরাধ করলে সেকান্দার খান করেছে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে, তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারতো না, পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসেবে কাঁদছ,
এই কান্নানে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সোমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মোসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছ, আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনো দিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়, আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সিকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি, টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না, মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্বই আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকব, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসরঘর সাজানোর ব্যবস্থা করো। জানো আমার না ভয় ভয় করছে। কেন, আমি আর তুমি তো এখানে। তবুও। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বেড়াল তো বাসর ঘরেই মারতে হয়। জন্ম ধরে জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে, জন্ম জন্ম ধরে জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। রূপের জোয়ার নিয়ে তুমি এলে আমার জীবনে, কথা আছে তোমার সঙ্গে প্রেমের খেলা হবে শুধু গোপনে। তুমি আছো আর এই পাশে কেউ, নিজেকে দাও না বিলিয়ে, মিলন হবে আজ রাতে, দাও না ও হাতে হাতে, কত কিছু চাই দিতে,
জন্ম জন্ম ধরে জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি। পাগল আমি হয়ে গেছি আর তোদের সহে না, প্রেম আর প্রেম চাই দিতে চাই সারাটি জীবন ভরিয়ে। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। ভালো মানুষ তো আমার দুশমান, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? আরে বালা করে বুঝা, পুলিশ টুলিশ হন তহন ফুটুস করে দিতে পারে, তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামিমকে বাগে আনবই। বাগে কি বাগে কে, একেবারে বাঁকা কইয়া ফালাবে ধান কাটা কাশির মতো। আমি হেইটা দিয়ে পরাদের কাম করুম, আর ভাই হারাবো জ্বালার আগুন, আমি মুসার মনে জ্বালা দেব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আসাইনের কাছে ক্ষমা নাই। মুসা আমার আদরের ভাইরে মাইরা ফালাইছে, তুইও মুসার আদরের ভাই, তোরে মাইরাই এই খাটিয়াই সোয়া দিমু। একটাই এক কাম, সেকান্দার খান আমার নাম। বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না, যাচ্ছো ও যাচ্ছো, গ্রামের মানুষ তো জানত তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। এই রামাত, তোর পোড়া তোর কি মাফ করবো, আমি তো তোরে মাফ করুম না। এই কুত্তা,
আমি তোর কথা মতো তোর পুরো মাফ করছিলাম বইলা। মুসা আমার ভাইটার খেয়া ফলাইছে, তাই আমি তোর এই ফুলে মামুনের দড়া দিয়া ভাই হারানোর চালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পুরো মুসারেও খেয়া ফালামো, খেয়া ফালামো। আমি তোরে খেয়া ফালাবো রে মুসা, আমি তোরে খেয়া ফালাবো। এই কুত্তার বাচ্চা, মনে রাখিস আমি তোর কল্লার তারে কাইটা ফুটবল খেলুম রে ফুটবল। সেকেন্ডার তুইও মনে রাখিস, সবাই দেখবি কে ফুটবল আর কে খেলোয়াড়। কথা শোন, চল 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 মামা, গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গরম রক্ত দিয়া গোসল করম, গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার? বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড়বার সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার কে আমার জন্মদাতা বাবা, কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ। নিজের ছেলে থাকতো আমাকে তুমি আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনিই হচ্ছেন তোর বাবা, আমার মালিক, অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, সুলতান নগরের জমিদার, জমিদার সুলতান চৌধুরী। মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না, কেন বাবা কোথায়? কাদের খান সুলতান চৌধুরীর আত্মীয়। আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না, অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে। হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে আর সেই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আয় সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। এই আমি সুলতান চৌধুরী, বরদাস্ত করি না কোনো অন্যায় জুলুম কোনো বাহাদুরি, বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল।
ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক। তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবে করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারে বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ। কাজের আমার ভাই হয়েছে তো কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটি ভাইজান করে বুঝাই দিছে। চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করে না। রহমত মালিক, বাদলকে কোলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক, ইফতার করা শুরু হয়ে যাবে। ভাইজান, আর মাত্র তিন দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে। এখন বাদলের মা বলতে তোরা দুজনই। যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে। নিজের সন্তানের দিকে তাকানো সময় কই? গরিব কৃষক কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সিকান্দার। তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাশ করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী সাহেব, ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। সুরমা নদীর উপর বাঁধ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়, ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাঁধ হবে না, প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো সরকার দেবে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব, কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাশ করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান, আজ বাদলের জন্মদিন মনে আছে তো? আছে রে আছে। ভাইজান তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। আরে ভাইজান বললো আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ তার কথা বিশ্বাস করতেছো? আমি যাই, ভাইজানের চ্যান্ডোলা ঘুরে নিয়ে আসি। আচ্ছা যাও। মালিক বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন, একবার দলিলগুলো পরিচয় করলে ভালো হতো না? হ্যালো, ইয়ে দিচ্ছি মালিক। কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি, তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি। রহমত জি তুমি যাও, মমতাকে বলবে আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইয়া দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিল গুলো সই করছে তো? জি। কি করলে? আমার কাম আমারে করতে হইব, খাইলে করি।
সিকান্দার তুমি? হ্যাঁ আমি। একটুই না কান, সিকান্দার খান আমার নাম। সুলতান চৌধুরী তোর সাথে প্রতারণা কইরা উকিলে দিয়া সব দলিল আমার নামে লেখায় নিতে, অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বাসাইতাছি। সিকান্দার তুমি চাইলে তোর আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদর বাবা আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান তোমার অবস্থা কি করেছে? আমি একটাই ম্যাক কাম, সিকান্দার খান আমার নাম। দাদুর আমার ছোট ভাই আসছিল, ছোট ভাই এই কষ্টের দেশ কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচা রাখুন না, সব বাইরে শেষ করে ভাড়াবো। মালিকের এই কি সর্বনাশ তুমি করলে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সিকান্দার মালিককে মেরে ফেলেছে। বাদলকেও মেরে ফেলবে, যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে। বাদল কই? বাদল কই লুকাইছ? বাদল কই? বল, নাইলে কিন্তু তার শেষ করে ভালো। আমার স্বামীকে মেরো না, বাদলকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, আমার স্বামীকে ছেড়ে দাও। না সাহানা না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না। চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে ফেলামো। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও আমাদের মুসা, বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। একটাই ম্যাক কাম,
চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভায় দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কুরবানি দিলি, হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদরকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদর না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি, আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায় আর সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যেই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণক্ষরে লেখা থাকবে তোমার নাম। তুমি একজন কালজয়ী পুরুষ বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি আমি ওদের কাউকে ছাড়ব না বাবা। ওই জুলুমবাজ হত্যাকারী খান বংশকে খান খান করে ধুলোর সাথে মিশিয়ে দেব, যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। মুসা, কোথায় তুই ভাই? নাকি ভয়ে মহল্লা ছেড়ে পালাইছস? এই তুই একা আসলি কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তোদের তিন ভাইকে একসাথে মারবো। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না? বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। Musa, 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 Musa
তোদের দুশ্মন হলাম আমি, প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহসর মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মমভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাঁধে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মমভাবে খুন করা লাশের অসহনীয় বোঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যান্ডস আপ। মুসা, তোমার নিরাপদ কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলব। এখনো সেকান্দার সহ দুই ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। Yeah.
সাহেব! শুরের বাচ্চা, বড় বড় ভাগ হয়ে গেছস। তুই আমার দুই ভাইরে মাইরা কুত্তা রশি গলায় পড়াইছস। আমার এক ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস। তুই বহুত বড় বাঘ, এই কুত্তার বাচ্চা কুত্তা। এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই এই তুই বাঘের বাচ্চা ভাগ নে, ধর। অধিক যাস কি আমার মার, অধিক যাস কি ধর। আরে ধর না, মার। আরে মার, এই রাস্তাটা মার, আমারে মার, মার, আমারে মার। Oh!
আল্লাহবাসী, তোমরা ভালো করে দেখো, এই সেই সেকান্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল, এই সেই সেকান্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর্শ স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশিশু, বাবাকে খুন করতে চেয়েছিল, আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানের জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে, সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছে কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি, ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। রতন রুটি নিয়ে আয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে, তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। মালিক, সালাম মালিক। চিৎকার করলে কিন্তু আমি তোরে শেষ করে ফেলামো। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেব মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও আমাদের মুসা, বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি।
টাইম হ্যাজ কাম। চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভা দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কুরবানি দিলি, হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদরকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদর না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি, আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ের সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যেই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি আমি ওদের কাউকে ছাড়ব না বাবা। ওই জুলুমবাজ হত্যাকারী খান বংশকে বিখান খান করে ধুলোর সাথে মিশিয়ে দেব, যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। মুসা, কোথায় তুই ভাই? নাকি ভয়ে মহল্লা ছেড়ে পালাইছস? এই তুই একা আসলি কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তোদের তিন ভাইকে একসাথে মারব। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না? বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। Thank you.
দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহসর মানুষ, তাকে তোরা কা পুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাতে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বুঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? মুসা, তোমার নিরাপদ কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ দুই ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। Come! Who's that?
সামারে মুসা শুয়রের বাচ্চা বহুত বড় বাঘ হয়ে গেছস তুই আমার দুই ভাইরে মাইরা কুত্তা রশি গলায় পড়াইছস আমার এক ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস তুই বহুত বড় বাঘ এই কুত্তার বাচ্চা কুত্তা এখন দেখা তোর সাহস দেখা এই পিস্তল দে এই এই তুই বাঘের বাচ্চা ভাগ নে ধর অনেক দাসকে আমার মার অনেক দাসকে ধর আরে ধর না মার আরে মার এই রাস্তা দে মার 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 চাচা চাউলি নাই তোমরা ভালো করে দেখো এই শেষ খান
সে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল, এই সেই সেকান্দার খান, যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর্শ স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানের জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে, সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছে কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি, ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। রতন রুটি নিয়ে আয়। খা কুত্তা রুটি খা, খা কুত্তা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে, তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। মালিক সালাম, মালিক